ওয়েলকাম স্টুডেন্ট, বেদাঙ্ক ডটকম এ তোমাদেরকে স্বাগতম। প্রিন্সিপিয়া ম্যাম তোমাদের ম্যাথমেটিক্স টিচার, চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। 1, 2, 3 ডট ডট 150 সংখ্যা সেট থেকে যথেচ্ছ ভাবে একটি সংখ্যা নেওয়া হয় এবং 1, 2, 3 ডট ডট 75 সংখ্যা সেট থেকে অপর একটি সংখ্যা যথেচ্ছ ভাবে নেওয়া হয়। প্রাপ্ত সংখ্যা দুটির গুণফলের প্রত্যাশিত মান নির্ণয় করো। তো 1 থেকে যেটা 150 সেট, এদের মধ্যে টোটাল নাম্বার অফ সেট আমি কত পাবো? টোটাল নাম্বার অফ নাম্বার ইন আ সেট হচ্ছে 150, এবং এই সংখ্যার সেট থেকে যথেচ্ছভাবে একটি সংখ্যা নেওয়ার ঘটনাকে আমি এক্স বলে বিবৃত করলাম। আর 1, 2, 3 এমনি করে 75 খানা সংখ্যা সেট থেকে যথেচ্ছভাবে একটি সংখ্যা নেওয়ার ঘটনাকে আমি ওয়াই বলে বিবৃত করছি। তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটি ঘটনা এখানে কি সমসম্ভব? তাহলে প্রত্যেকটি ঘটনা ঘটার প্রবাবিলিটি 1/150, এর ক্ষেত্রে 1/75। তাহলে ই এর ক্ষেত্রে, এক্স এর ক্ষেত্রে এক্সপেক্টেশন অফ এক্স কত হবে? 1 × 1/50 প্লাস 2 × 1/150 প্লাস 3 × 1/150। এমনি করে দেখো 150 × 1/150। আমি যদি 150 এলসিএম নিয়ে নিই, তাহলে এখান থেকে পাচ্ছি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস 150 ইজ ইকুয়াল টু 1/150। এটা দেখো আমি সমান্তর প্রগতি নিয়ে নিতে পারি, n × n+1/2, তাহলে 150 × 150 প্লাস 1/2, তাহলে 150 ক্যান্সেল, তাহলে এখান থেকে পেয়ে গেলাম 151/2। অনুরূপ ভাবে আমি এক্সপেকটেশন অফ ওয়াই যদি বের করি, 1 × 1/75 প্লাস 2 × 1/75 প্লাস 3 × 1/75 প্লাস ডট 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 প্লাস 75 × 1/75 যদি থাকে, বাইরে থাকলে কি হচ্ছে ভেতরে 1 প্লাস 2 প্লাস থ্রি প্লাস ডট ডট প্লাস 75। 1/75 যেমন আছে থাকলো, এটাও হচ্ছে n × n+1, তার মানে 75 প্লাস 1/2। তাহলে এখান থেকে 75 ক্যান্সেল, তার মানে 76/2, তার মানে কত? 76/2 মানে 38। তাহলে যেহেতু এক্স এবং ওয়াই দুটি স্বাধীন ঘটনা, তাহলে আমি কি লিখতে পারি? এক্সপেকটেশন অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ই অফ এক্স ইন্টু ই অফ ওয়াই ইজ ইকুয়াল টু 151/2 × 38। তাহলে 2 দিয়ে ক্যান্সেল করলে 19, 151 × 19 করলে আমি পাই 2869। তাহলে এই দুজনের গুণফলের প্রত্যাশিত মান 2869 হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করুন।